डोंट वरी देखू ने आज केर रन्ना देखू ने आज केर रन्ना देशी विदेशी ना मामाशी कोरते रन्ना देखू ने आज केर रन्ना देखू ने आज केर रन्ना देखू आज केर আমরা চলে এসেছি জিডি ত্রিপুরার জনপ্রিয় অনুষ্ঠান আজকে জান্নার আরো একটি পর্বে। আমাদের সঙ্গে আছে আপনাদের অতি পরিচিত মুখ অজন্তা সেন। নমস্কার দিদি, অনেক অনেক স্বাগত আমাদের আজকের রান্নায়। জিডি ত্রিপুরার আজকের রান্নাঘরে আমন্ত্রিত হয়ে আমি ভীষণ খুশি। দিদি, তুমি আজকে কি রেসিপি আমাদের জন্য নিয়ে এসেছো? আজকে আমি দুটো রেসিপি এনেছি, দুটো আইটেমই নিরামিষ আইটেম। আর প্রথমে যেটা রান্না করছি সেটা হলো কচু আলু পনির গ্রেভি, আর পরে যেটা রাঁধবো সেটা হচ্ছে দুধ ঢেঁড়স গ্রেভি। আচ্ছা, দুটোই অন্য ধরনের, কচু আলু পনির গ্রেভি এবং দুধ ঢেঁড়স গ্রেভি দুটোই দেখব। প্রথমেই কচু আলু পনির যে গ্রেভি তোমার রয়েছে সেটার ইনগ্রেডিয়েন্টসগুলো একবার দেখুন। কচু আলু পনির গ্রেভি বানাতে লাগছে সিদ্ধ করা কচু, তারপরে সিদ্ধ আলু পনির, তারপরে পাম্পকিন সিডস আর কাজু পেস্ট, আদা কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, নুন, চিনি, ঘি, কাঁচা লঙ্কা, আর এখানে আমি সাদা তেল হিসেবে ইউজ করেছি কোকোনাট অয়েল। আর মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, কিশমিশ আর এলাচ, দারচিনি। কচু আলু পনির গ্রেভি বানাতে ঠিক কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিলাম, এবারে আমরা সোজা চলে যাব রান্নার দিকে। দিদি, প্রথমে কি করব? প্রথমে আমি ওই আলু আর যেটা কচু এনেছি, কচু আর আলু এটা একটু হালকা ভেজে নেব, তারপরে পনিরটা ভাজব। আচ্ছা, প্রথমে আমি গ্যাসটাতে উনুনটা অন করে কাটিতে বসিয়েছি, এখন আঁচটা গরম হোক, এরপরে আমি দেব তেল। এক্ষেত্রে জানো তো আমি আজকে ইউজ করব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা তোমরা জানো এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং খেলে পরে আমাদের হজম খুব ভালো হয়, তাছাড়া এটা খুব পুষ্টিকরও, এই জন্যই আমি আজকে ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। মানে রান্নাটা কোকোনাট অয়েলেই হচ্ছে? হ্যাঁ, পুরো রান্নাটাই কোকোনাট অয়েলে করব। আমরা বেশিরভাগ সময় যারা মাস্টার্ড অয়েল সেখানে স্কিপ করতে চান, সাদা তেল ব্যবহার করেন, কিন্তু এই রান্নাটা কিন্তু কোকোনাট অয়েলে হবে পুরোটাই। হ্যাঁ, আলু আর কচুটা তুমি একটু ভাপিয়ে রেখেছো। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই এই কচু আর আলুটা একটু ভাপিয়ে এনেছি। এবারে আমি তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুটা, দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে জানো তো সময় বেশি লাগে না, চট জলদি রান্না, মানে তোমার কথা মতো চট জলদি রেসিপি। হ্যাঁ, চট জলদি রেসিপি। আসলে নারকেল তেলটা দিই এই কারণে, নারকেল দিয়ে তো আমরা রান্নাও করি, নারকেল কোড়া দিয়ে, নারকেল কুচি দিয়েও রান্না করি, আর তেলটা দিয়ে রান্না করলেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, বুঝলে তো। আচ্ছা, এর মধ্যে আমি এখন দেবো একটু নুন। আচ্ছা অজন্তা দি, আমি দূরদর্শনের গোড়া থেকেই ছিলি, তোমার যদি শুরুর দিকের অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে ভাগ কর। আসলে আমি দূরদর্শন কেন্দ্রে প্রথম আমি ক্যাজুয়াল হিসেবে জয়েন করেছি, আর সেটা ছিল 1992-তে। 1992-তে আমাদের দূরদর্শনের স্টুডিও ওপেন হয়েছে, আর যেদিন আমাদের স্টুডিও ইনোগ্রেশন সেদিন আমার ফার্স্ট অ্যানাউন্সার হিসেবে আমি দূরদর্শনে প্রথম আমার পারফরমেন্স দেখাই। হ্যাঁ, তারপরে এই যেদিন আমাদের প্রথম ইনোগ্রেশন হয়েছিল সেই দিনটা কথা সত্যি আমার খুব এখনো মনে পড়ে, এটা আমার জীবনে একটা রিমার্কেবল ঘটনা। 1992-তে ফার্স্ট ইনোগ্রেশন যখন হয়েছিল যেদিন, সে তখন কলকাতা থেকে সমস্ত স্টাফ এসেছিলো, দিল্লি থেকেও সব স্টাফরা এসেছিলো, তারপরে সেই অনুষ্ঠানে ফার্স্ট স্টুডিও ওপেন হলো,
এই প্রথম যখন ইনোগ্রেশন অনুষ্ঠান ছিল তখন আমরা প্রথমে ছিলাম শুভ্রা দি, আমি আর মিতালি দি, পরে এসছে নন্দিতা দি, কাকুলি দি আর অলোকা দি। তারপরে সেই ইনোগ্রেশনের যে প্রোগ্রামটা হয়েছিল সেই অনুষ্ঠানটার ক্যাসেটটা তখন দিল্লিতে দেখানো হয়েছিল, আর দিল্লি দূরদর্শন থেকে এই আমাদের ছোট্ট ত্রিপুরার এই ইনোগ্রেশন প্রোগ্রামটা যখন দেখানো হয়েছে সত্যি সেটা খুব একটা রিমার্কেবল ঘটনা আমার জীবনে। তারপর আমরা আস্তে আস্তে অ্যানাউন্সমেন্টে গেলাম, প্রতিদিনই আমাদের আধ ঘন্টা করে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে আমরা অ্যানাউন্স করতাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল তখন, দর্শকের আঙিনা বলে একটা অনুষ্ঠান ছিল সেখানেও আমি করেছি কাজ। তারপরে আমাদের দূরদর্শনের কলেবর বৃদ্ধি পেয়েছে, দূরদর্শনের তখন আবার একটা নিউজ সেকশন চালু হয়েছে, নিউজ যখন চালু হয়েছে তখন আমরা বেশ কয়েকজনই আমরা যারা অ্যানাউন্স করতাম তাদের থেকেই আমরা নিউজ কাস্টার হিসেবে আমরা ওখানে আবার চলে যাই আর কি। তখন আমি আর অ্যাঙ্কারিংটা করতাম না, তখন নিউজেই কাজ করেছি। হ্যাঁ, এবারে আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, দেখো বাদামি কালার এসছে, এবার এটাকে নামিয়ে আবার এবার পনিরটা ভাজবো। পনিরের কিউবগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে তুমি তো একজন সঙ্গীত শিল্পী আমরা জানি, একটা গান হয়েছে একটা হলে। হুম, ঠিক আছে, আমি একটা তাহলে ভক্তিগীতি শোনাচ্ছি। হ্যাঁ, বনে চলে বনমালি বনমালা দুলাই, বনে চলে বনমালি চাচর চিগুরো বামে শিখি পাখা দুলাই, বনে চলে বনমালি ললিত মধুর ঠামে কভু জামে কভু ঠামে, ললিত মধুর ঠামে কভু জামে কভু ঠামে, কভু চলে কভু ঠামে চাচর চিগুর বামে শিখি পাখা দুলাই, বনে চলে বনমালি ডাকিছে রাখাল দলে আয়রে কানহাই বলে, ডাকে রাধা তরু দলে ঝুলনিয়া ঝুলায়ে, যমুনার তীর ধরে চলেছে কিশোর হরে, যমুনার তীর ধরে চলেছে কিশোর হরে, বাজেছে বাঁশরি সেথা ব্রজ নারী বুলাইয়ে, বনে চলে বনমালি বনমালা দুলাইয়ে, বনে চলে বনমালি। বাহ, এটা হয়ে গেছে, চলে বনমালি রজমালা দুলাইয়ে। আমাদের তো কচু আলু পনিরটা ভাজা হয়ে গেছে, এবারে তাহলে কি করছি? এবারে আমি তরকারিটা বসাচ্ছি, অল্প করে তেল দিলাম, নারকেল তেল। এবারে দেব একটু ফোড়ন, এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি দুটো তেজপাতা, আর তেলের মধ্যে দিচ্ছি তোমার গরম মশলা, মানে এলাচ তেতো করে দিয়েছি, আর দারচিনি। আসলে তেলের মধ্যে দারচিনি এলাচ দিলে পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয় দেখবে। এবার এরপর দেব ফোড়ন, মানে পাঁচ ফোড়ন দিতে, একটু ঘিও দিচ্ছি, তেলের মধ্যে একটু ঘি দিলে পরে গন্ধটা খুব ভালো আসে। এক চামচ ঘি দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এলাচ দারচিনি ঘি সব মিশে একটা খুব সুন্দর। এটা একটু ভাজা হলে পরে দেব পাঁচ ফোড়ন। আসলে জানো তো রান্নাটা আমার একটু খুব মানে এটা খুব পছন্দের জায়গা, আমি বাড়িতে অনেক রকমের রান্না করি, এই কচু দাদা ভীষণ, আজকের রেসিপিটা সিলেক্ট করে দিয়েছে তোমার দাদাই, এটা ওনার খুব ফেভারিট ডিশ, বলছে এটা একটা আনকমন ডিশ, সেটা আজকে এটাই রান্না করো। এখন দিচ্ছি একটু পাঁচ ফোড়ন,
একটু কিশমিশও দেব এর মধ্যে। এবারে এতে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে। আঁচটা সাধারণত মিডিয়াম ফ্লেমে রাখতেই রাখলেই ঠিক আছে। আচ্ছা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বুঝলে তো, এতে কালারটা খুব সুন্দর আসে। হালকা করে দেব কালারটা। এর মধ্যে কাজু পেস্টও দেব। বাটি ধোয়া জল দিই, দিলে পরে দেখবেন তরকারির টেস্টটা একটু খুব ভালোই আসে। সেটা মাথা কুমাদের থেকেও শুনেছি, বাটি ধোয়া জলের টেস্টটা একটু অন্যরকম আসে। সেটাই, এখন জল দিয়ে দিচ্ছি। এটা নারকেল নারকেল বেশ গন্ধ বেরিয়েছে, কিন্তু নারকেল তেলের যে ফ্লেভারটা খুব সুন্দর আসছে না, বলো? নারকেল নারকেল গন্ধ বেরিয়েছে। তো তুমি তো আমাদের গান শোনালে, তুমি তো আবৃত্তিও কর, এটা আবৃত্তি হয়ে যাক। ঠিক আছে, এটা আবৃত্তি করছি। আসলে কি জানো তো, আমি না দেখে কিছু করতে পারি না, আমি একটু দেখেই করছি। হ্যাঁ, রবি ঠাকুরের আবৃত্তি করছি এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলির পরে নিয়ে তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, আমার খেতে তখন ফোটে শন। তাদের ছাতে যখন ওঠে তারা, আমার ছাতে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। গান আবৃত্তি সবকিছু মিলিয়ে কিন্তু তোমার সঙ্গে আজকে দিনটা বেশ জমে উঠেছে আমাদের। এটা মনে হচ্ছে হয়ে গেছে, ফুটছে। এবার নামানোর আগে একটু ঘি দেবো আর একটু গুঁড়ো গরম মশলা দেবো। হ্যাঁ, প্রথমে আগে ঘিটা দিই আর দেবো একটু চিনি আর গরম মশলা। চিনিটা দিলে টেস্টটা একটু বেশ ভালো হয়। আর এই রান্নাটা জানো তো তুমি, লুচি রুটি তারপরে তোমার কি বলে ফ্রাইড রাইস সব কিছু দিয়ে তুমি খেতে পারো, খুব ভালো লাগবে। আর গ্রেভিটাও খুব সুন্দর এসছে বলো। এটা তৈরি হয়ে গেল আমার কচু পনির গ্রেভি।
আমাদের আলু কচু পনির গ্রেভি রেডি। এটা নিশ্চয়ই চেখে দেখব। তার আগে চলে যাব পরবর্তী যে রেসিপি রয়েছে, অর্থাৎ দিদির যে পরবর্তী রেসিপি ঢ্যাঁড়স দুধ গ্রেভি সেটা। তবে তার আগে অবশ্যই দেখে নেব ঢ্যাঁড়স দুধ গ্রেভির ইনগ্রেডিয়েন্টস গুলো কি। দুধ ঢ্যাঁড়স গ্রেভি বানাতে আমার যা যা লাগছে তা হলো প্রথমে ঢ্যাঁড়স, তারপরে দুধ, কাজু পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি, ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এলাচ দারচিনির গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা পেস্ট, সাজানোর জন্য আস্ত কাঁচা লঙ্কা, আর শুকনো মশলাগুলোর মধ্যে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, কিশমিশ আর থেঁতো করা দারচিনি ও এলাচ। এক্ষেত্রে আমি ব্যবহার করছি কোকোনাট অয়েল। এবারে তাহলে দিদি কি করছি আমরা? প্রথমে ঢ্যাঁড়সগুলো নিয়ে ভালো করে ধুতে হবে। ধুয়ে ঢ্যাঁড়স তো খুব একটু পিচ্ছিল, এই জন্য এটাকে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। একটা ভালো সুন্দর ন্যাকড়া দিয়ে মুছতে হবে, প্রত্যেকটা ঢ্যাঁড়সকে সুন্দর করে মুছে তারপরে আমরা কাটবো। মোছা হয়ে গেছে, এবারে আমি একটু কাটছি, কেটে তারপরে একটু চিড়ে চিড়ে দেব, বুঝলে তো? চিড়ে দেবো এই কারণে এর মধ্যে হয়েছে কি মশলাগুলো, তেল মশলাগুলো সব ঢুকবে। এভাবে চিড়ে চিড়ে আমি দিচ্ছি। আচ্ছা, এই রান্নাটার জন্য কি ঢ্যাঁড়সটা কচি ঢ্যাঁড়স হলে রান্না, কচি ঢ্যাঁড়স হলে মানে ঝটপট রান্না হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, বুঝলে তো? এবারে ঢ্যাঁড়স কুটো হয়ে গেছে, এবারে আমি কড়াই বসাচ্ছি আছে। এক্ষেত্রে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই ইউজ করছি। এটাও নারকেল তেলেই রান্না হবে, এর আগে রান্নাটাও নারকেল তেলেই রান্না হয়েছিল। এবারে আমি তেজপাতা দিলাম কড়াই, শুকনো খোলাতেই দিয়ে দিই। হ্যাঁ, শুকনো খোলাতেই দিয়েছি, তেজপাতাও দিলাম, শুকনো লঙ্কাও দিলাম, তেলটা পরে দেব। হ্যাঁ, তেলটা পরে দেব, শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে পরে তেলটা দিচ্ছি। এবারে তেলটা দিচ্ছি, এবার এর মধ্যে আমি দেব তোমার পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, আর এলাচ দারচিনি একটু থেতো করা, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এবার দেব তোমার আদা কাঁচা লঙ্কা পেস্ট। ফোড়নের পরেই কিন্তু আদা কাঁচা লঙ্কা পেস্ট কড়াইতে চলে গেল। এটা চিট করব না, আমি একটু নুন দিচ্ছি। হ্যাঁ, এবারে দেব লঙ্কা, দেব একটু হালকা লঙ্কা, দেব কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো আসবে দুধের সঙ্গে দিয়ে। এবারে দেব জিরে আর ধনে, দিলাম ধনে গুঁড়ো, এবারে দেব জিরের গুঁড়ো। এবার যেহেতু দুধ দিচ্ছি হালকা হলুদ দেব, বেশি না, দুধের সঙ্গে একটু হলুদটা মিশে সুন্দর একটা কালার আসবে দেখতে। যে মশলাটা ভাজা হচ্ছে এখন একটু জল দেব, নালে মশলাটা পুড়ে যাবে। হালকা জল দাও মশলাটা যাতে না পড়ে। এবারে মশলাটা একটু কষা হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। এটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই না বলো? আমি সেই প্রথম থেকে বলছি না, নারকেল তেলের একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম স্বাদ ভেসে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো।
এটা তো খুব হালকা সবজি বুঝলে তো, একটু ঢাকা দিলেই পরে একদম সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের এই রান্নাটা প্রায় শেষের পথে, কিন্তু শেষ হওয়ার আগে দেব কাজু পেস্ট আর দুধ। অল্প একটু কাজু পেস্ট দিচ্ছি, জলের বদলে এখানে দিচ্ছি দুধ। এবারে দিচ্ছি হালকা চিনি। আমাদের এটা তো বোধহয় প্রায় তোমার হয়ে গেছে, তুমি এখন এটাকে ঢাকা দেবে নাকি? হুম, ঢাকা দেবো আর নামিয়ে একটু ঘি দেবো। এটা ফুটতে ফুটতে একটা গান হয়ে যাক। ঠিক আছে, কি গান করছো? আমি একটা আধুনিক গান করছি, জীবন গান গাহে কে যে সুর বুঝি না যে বাউল হলো যে সকল রাগে ডাকে শুধু রায় সব ভুলিয়া চলে যেতে চাই, কৃষ্ণ যেন সে ডাকে শুধু রায় সব ভুলিয়া চলে যেতে চাই, সুখ দুঃখ মিছে সুখ দুঃখ মিছে সকলি মায়া মিছে মরি যে লাজে জীবন গান গাহে কে যে সুর বুঝি না যে বাউল হলো যে সকল রাগিনি মন লাগে না কাজে জীবন গান জীবন সুন্দর। এর আগেও আমরা একটা গান শুনেছি খুবই সুন্দর, এবারেও তোমার গানের গলা কিন্তু সত্যি এখনো ভীষণ একেবারে দরাজ গলা, আমরা গান শুনতে পাচ্ছি, আবৃত্তি শুনলাম, গানটা কিন্তু অসাধারণ হয়েছে। রান্নাটা এটা হয়ে গেছে, এখন একে একটু মিষ্টি দেব, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার দুধ ঢেঁড়স গ্রেভি। আমাদের দুধ ঢেঁড়স গ্রেভি কিন্তু রেডি, একেবারে খুব সুন্দর একটা কালার এসছে, একেবারে সবুজ ঢেঁড়সের রংটা আর দুধ আর কাজু মিশে একটা সুন্দর চাপা চাপা কালার এসছে। আমাদের দুটো রান্নাই কিন্তু রেডি, এবারে প্লেটিকের পালা। আজকের রান্না আমাদের প্লেটিং হয়ে গেছে দুটো রান্নারই, এবার চেখে দেখার পালা। প্রথমেই চেখে দেখব আলু কচু পনির গ্রেভি যেটা রয়েছে সেটা, তারপরেই যাব দুধ ঢেঁড়স গ্রেভি। আমি দুটোই একটু একটু প্লেটে তুলে নিচ্ছি। সত্যি গ্রেভিটা কিন্তু অসাধারণ হয়েছে,
আমি ঢেড়শের এই ধরনের প্রিপারেশন এই ফার্স্ট টাইম খেলাম। আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার কচু গ্রেভিটা খেয়ে দেখো। হ্যাঁ, এবারে হচ্ছে কচু আলু পনির গ্রেভি যেটা রয়েছে। কচু আর পনির এই দুটো আমি প্রথম খেলাম একসঙ্গে। এটার রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছে, দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা আপনাদের রান্না আমাদের সঙ্গে ভাগ করতে চান, অবশ্যই চলে আসুন দিদি ত্রিপুরার আজকের রান্নায়। রেডিও স্যার আজকের রান্না দূরদর্শন কেন্দ্র আগরতলা। ইমেল আইডি ddkagtajkerranna@gmail.com। দিদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের এই আজকের রান্না অনুষ্ঠানে এসছো, খুব সুন্দর সময় যেমন কাটিয়েছি। দুটো চটজলদি রেসিপি আমরা তোমার কাছ থেকে পেয়েছি, দুটো হেলদি রেসিপি পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ডিজি ত্রিপুরা যারা রান্নার টিম এসছো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে আমি ভীষণ খুশি। সবাই ভালো থেকো।